আমাদের এখানে একেলে একেলে পানি চলতে ফিরতে মানে ঘুমাইতে অনেক কষ্ট, বসতে পারি না। আজকে 4 দিন থেকে বেশি হবে, অনেক মানে পশু পাখি মুরগি ছাগল পালি যায় এগুলোরও কষ্ট। আমরা কিভাবে থাকি, খাইতে পারতেছি না, রান্না করতে পারতেছি না, বসতে পারতেছি না, বসার জায়গা নাই, অনেক কষ্ট পাইতেছি আমরা। কুরবান আলিশের মাজার 38 নম্বর ওয়ার্ড অনেক কষ্টতে আছি আমরা। পানিগুলা কিভাবে করা যাবে, এগুলা জোয়ার পানি বৃষ্টি পানিও যাচ্ছে না, আবার জোয়ার পানি আসতেছে, দুনো পানি একত্রে হয়ে এক পেল হয়ে যাচ্ছে, মানে বসতে পারতেছি না। ঘুমাবো কিভাবে, ঘুমাবার কষ্ট হচ্ছে আমাদের। এখন যে রাতে কিভাবে ঘুমাবো জানি না, বাসা যে এখানে বেড়াতে আসছি, এখন করে যে জিনিসপত্রগুলো কিভাবে গুছাবো, কিভাবে ধুবো, এতগুলো জিনিস ময়লা হয়ে গেছে, বাঁচতেছে মোবাইল আসছে, বাসা থেকে মোবাইল আসছে, ঘরের জিনিসপত্রগুলো সব বাঁচতেছে, কাদা লাগছে, সবগুলা কীভাবে ইয়া করবো জানি না। এখন যে হরণ হয়ে যাবো এগুলা নিয়ে, এগুলো দেখতে হবে সবগুলো জিনিস। এখন এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না, মানে বাসাতে পানিগুলা উঠছে বেশি, প্রচুর পানি উঠছে বলছে, যে কীভাবে ইয়ে করবো, কীভাবে থাকবো জানি না। রাইতে আসতে পারে পানি, রাইতে আসতে যাবে, আবার সকালে আসে, আবার দুপুরও আসে, দিন 2-3 বার আসে পানি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আসলে এই অ্যাম্বুলেন্সটা একটা লাশ নিয়ে এসেছে আমাদের আদর্শপাড়া মোড়ে, কিন্তু পানির জন্য যেতে পারতেছে না। তার দুপার দিকে পারে এদিকে পাশা হয়, ওনাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা চোখে কাতর হওয়ার কারণে কথা বলতে পারতেছে না আমার সাথে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি গাড়িটা এখন স্থিতি অবস্থা আছে। এখানে জোয়ারের অনেক পানি, কারেন্ট নেই, একদিকে অন্ধকার, গুড়গুড়ে, এই জন্য গাড়িটা দাঁড়ায় থাকছে। এখন আমি যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে আদর্শপাড়া মোড়, যেটা এসএকডিপুর সামনাসামনি এসেছে। কি ভয়াবহ অবস্থা একটা, আপনারা দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়িও যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। পানির জন্য যাইতে পারতেছি না, সব দিকে পানি উঠা ডিগবে রয়েছে। জি জি, আমাদের এখানে এখন আসতেছি যে দুপুর পর্যন্ত মানে কেমনি বৃষ্টি পড়ছিল, তখন একটু পানি বেশি ছিল না, একটু হাঁটুর নিচে ছিল যখন, এখন তো না হাঁটুর উপর উঠে গেছে অলরেডি পানি। এখন বর্তমানে এখন এটা হচ্ছে মোড়, মোড় থেকে নিচে নামছি আমরা, যখন বাড়ি থেকে বাসা থেকে বেরিয়েছি আমাদের বাসার মধ্যে পানি ঢুকে গেছে অলরেডি, জোয়ার পানি সহ আর বৃষ্টির পানি সব মিক্স হয়ে গেছে। সুইচগেট বন্ধ আছে এখন, কারণ খালের মধ্যে অলরেডি জোয়ার, এখন সুইচগেট যদি খুলে দিই সব আর ভিতরে ঢুকে যাবে পানি, আর বাড়ি যাবে এখানে। প্রতিদিন আসে বলতে আছে এখন 3 দিন ধরে আসতে, বৃষ্টিও পড়তেছে বেশি, সেই জন্য 3 দিন ধরে আসতে থাকে পানি, 3 দিন ধরে যেহেতু বৃষ্টি ভরপুর হচ্ছে সেজন্য। আমাদের এলাকার নাম হচ্ছে আদর্শপাড়া 37 নম্বর ওয়ার্ড, থানা বন্দর, জেলা চট্টগ্রাম। আমাদের এই জায়গাটার মধ্যে প্রায় সময় আমাদের সামান্য বৃষ্টি হলেও এখানে পানি বন্ধ হয়ে যায়, অনেক মানুষ নিজে হচ্ছে যারা ঘর আছে, বেড়ার ঘর আছে, এ ঘর বেশি কষ্ট হয়, মানে দুর্ভিক্ষের মধ্যে দিন খাওয়া মানুষের অনেক কষ্ট হয়ে যায় পানি কাজের ইয়ার মধ্যে। এখন অনেক অনেক ঘরের মধ্যে অভাব অনেক দিন কাটাচ্ছে, কিছু খাওয়ার বস্তু অনেক অনেক ইয়া নাই কারো। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে দেখতেছেন আমাদের পরিস্থিতি, এখানে সব জায়গায় সবাদের বাসা মানে এরকম অবস্থা, পানি পড়ে আছে, বেশি অবস্থা খারাপ এখানে চট্টগ্রামের, কিন্তু সবার বাসায় মনে হয় এরকম পানি উঠতেছে। আমাদের বাসায় কি প্রতিদিন পানি উঠে? হ্যাঁ, বৃষ্টি হলে জোয়ার হলে, আমাদের বাসায় বলতে না, এখানে পুরো এলাকায় মানে মধ্যবিত্ত যারা ফ্যামিলি যাদের এরকম নিজ ঘর আছে সবার এরকম পানি মানে পড়ে যায়, এগুলো আমরা ভাইয়া ফেলি না, ওই তো হয়তো ওদিকে ফেললে এদিকে জমে যায়, এই কারণে এদিকে চলে আসে। কারণ অনেকে মনে করে যে কারণ আমরাও ফেলতে পারি, কিন্তু ওদিক থেকে মানে আস্তে আস্তে হয়তো নালার এক সাইডে পড়ে যায়, ওই কারণে লাগে যে মনে হয় যে এদিক থেকে ফেলানো হয়, কিন্তু এদিক থেকে ফেলানো হয় না, ময়লা আমরা সবগুলো ফেলে ডাস্টবিনে। তো এখানে অবস্থা বেশি খারাপ, সবার পাশে এরকম পানি উঠে গেছে। জি, আমাদের পানি শেষ হবে ওখানে, পানি বেশি যখন উঠতেছে আমরা এগুলো সরাই ফেলছি। আসসালামু আলাইকুম। আর আর এই আদর্শপাড়ার যেভাবে পানি উঠে মা বই নক্ষণ বহুত কষ্ট করে, বুঝুন না,
কান্দা বন্ধ করে নেওয়ার কারণ হলো সংকট, কারণ অতাহের ঘর তো মানুষজন বাইরে নেওয়ার দোয়ান ফাটু তো বন্ধ, প্রত্যেক ঘরে ঘরে পানি এককেল এককেল, আর আমার বহু কষ্ট আছে। আর আর কমিশনার সাহেব অনত দেখতে লাগুন মন্ডন সাহেব, যে হিসাবে আর আর আদর্শ ভারত বিশেষ করে আর আদর্শ ভারত হতে হইতে যে হিসাবে আর খুব পানি কষ্ট আছে, কারণ কষ্ট আছে বেগনের ঘরে ঘরে এককেল এককেল পানি, অনে আইনে প্রয়োজন আর আর ফারাত সাইজন আর কি হস্ত আছে, অনে আর আর আদর্শ ভারত বিশেষ করে আদর্শ ভারত আর আর ডেনগুন বড় করিবেন, লোক গান গুন এখানে ঠিক করিবেন, হাল টাল গুন বড় করিবেন, প্রতিটা হাল ব্যাগ বড় টো গিয়ে পানি পানি হনো চলাচল করি না পারে, আজ আর আর বাসা বাসা ঘর পানি ঢুকের আর আর আন্দা পারার লাগে হস্ত পায় পানি ঢুকে নি কোনো কিছু করি না পারে, মা বোন কল নামাজ সালাম পড়ি না পারে, মানুষ ঘর তো বাইরে পারে, গুরু গুরু বাচ্চা কল হন স্কুল যাই না পারে, কোচিং যাই না পারে, মাদ্রাসা তো জানি না পারে, এলা হস্ত আছে বেগুনে সকালে তো পানি আর চেষ্টে এখন এসে রাজা পড়ে গিয়ে এখন নটা বাজার আর আর পানি তো বাইলে জ্বর গুই আর তো এই জীবন লইয়া তখন তুমি তো আর লাইট দশটা বাজতে বাজতে মনে হয় তা আমার পয়সা সব পানি তো যাইবে গুই সঠিক ঘরে ঘরে এনে পানি ঢুকি থেকে না আর সকাল পর্যন্ত রান্না নাই আর কিছু না আহে পানি কিরকম থাক ঘরে পানি রান্না ঘরে পানি সব ঘরে রুমে বেডরুমে পানি পানি সব ঘরে দেখেন আপনার ঘরে কি সবসময় পানি উঠে না সবসময় উঠে এরকম পানি হ্যাঁ অনেকজন আসিয়ে দেখে না যে এখানে কি হয়েছে কি হয় নাই